কি জরিমা, কত দূর হলো তোমার? ওই তো আপা রুটি বানানি পড়াই শেষ। আচ্ছা তুমি বরং যাও, ওনাদেরকে ডেকে নিয়ে আসো, আমি এটা ভেজে দিচ্ছি। হুন ওই না আপা, হুন 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 তারসে আইনে যাই, যে আইনে গেলে বাইজের মনটা একটু ফুরফুরা লাগে। যাই যাই না দু যাই। মা 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 কিরে এই মা, তুমি আজকে পত্রিকা পড়েছো? না। আজকে একটা ছ বছর বয়সী মেয়ের খবর ছাপা হয়েছে। মেয়েটা নাকি এমন একটা মন্ত্র পেয়েছে যে মন্ত্রটা পড়ে সে মাটিতে ফু দিলে সেই মাটি যে খাচ্ছে তার অসুখ বিসুখ ভালো হয়ে যাচ্ছে। ভালোই তো। হ্যাঁ, হাজার হাজার মানুষ লাইন দিয়ে মাটি খাচ্ছে, টন কে টন মাটি শেষ হয়ে যাচ্ছে। স্থানীয় কলেজের প্রিন্সিপাল বলেছে তার নাকি দীর্ঘদিনের হাঁপানি ভালো হয়ে গেছে এই মাটি খেয়ে। তুই এত উত্তেজিত কেন? তোর কি কোনো অসুখ বিসুখ আছে যে মাটি খেতে হবে? না, মানে মেয়েটার সাথে একটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল। চলে যা, কথা বলে আয়। হ্যাঁ, এই মা শোনো, বসো, তোমাকে না পুরো খবরটা পড়ে শোনাই। আচ্ছা মা, বিনুকেও ডাকো, ও এটা শুনে খুব মজা পাবে। তুই বিনুকে দেখে পড়ে শোনা, আমার মাথা ধরেছে, আমি একটা শোবো। এই তো একটা রোগ পাওয়া গেছে, তোমার দীর্ঘদিনের ভয়াবহ মাইগ্রেন ব্যাধির জন্য মৃত্তিকা চিকিৎসা। হরলিক্সের বোতলে মাটি থাকবে, সকালে এক চামচ মাটি, বিকালে এক চামচ মাটি। এই মা বসো না, তোমায় খুব সুন্দর লাগছে, সকালের আলোয় তোমায় খুব পবিত্র লাগছে। আচ্ছা মা, এই সকালের আলোকে পবিত্র বলা হয়, তাহলে কি দুপুরের আলো অপবিত্র? জানি না মা, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তুমি খুব আপসেট। কি হয়েছে? কিছু হয়নি। আমার মনে হয় আমি ধরতে পারছি যে তুমি কি নিয়ে আপসেট। বিনুকে দেখার পর থেকে তুমি আপসেট হয়ে গেছো। ওকে দেখে আমি আপসেট হব কেন? কারণ বিনুকে দেখার পর থেকেই তোমার মধ্যে একটা কারেন্ট এবং কাউন্টার কারেন্ট। তোর সঙ্গে আমার এসব বিষয় নিয়ে কথা বলতে একটু ইচ্ছে করছে না। কি বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে? কোনো কিছু নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি দরকার এখানে? মা শোনো, তোমাকে একটা গল্প শোনাই। গতকাল রাতে অবশ্য আমি গল্পটা বিনুকে শুনিয়েছি, ও খুব মজা পেয়েছে। কি বিনু, মজা পাওনি? দেখলে আপনাদের নাস্তা রেডি টেবিলে। যা নিচে যা, নাস্তা খেতে খেতে বিনুকে আবার গল্পটা শোনা। তো তুমি নাস্তা খাবে? বললাম তো আমার মাথা ধরেছে, আমি একটু শুয়ে থাকবো।